মাথা নিচের দিকে ছিল পা উপরের দিকে ছিল আসলে কি হয়েছিল বিস্তারিত সম্পূর্ণটাই আমরা জানবো ঠিকাজি পারছেন তখন বলছে বাঁচাও বাঁচাও তখন আমরা সব লোক অশোক হাবি যাবি নিয়ে গিয়েছি আর আসার নামে যে আমার খালাতে ভাই উনি খালি বলছে যে লৌকা লৌকা তারা হয়তো বলছে যে পা মাথাটা নিচের দিকে ছিল আর প্রচুর পরিমাণ বোধ ওখানে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামে আসিফ নামের একটি ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছে কিছুদিন আগে আজকে এই যে বজ্রাপুর বাউর আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে বাউরটি দেখতে পাচ্ছেন এই বাউরে গোসল করতে আসার পরে তাকে দীর্ঘ 5 ঘন্টা যাবত তার খুঁজে পাওয়া যায়নি পরে 5 ঘন্টা পরে খুলনা থেকে ডুবুরিরা এসে তাকে উদ্ধার করেছে মৃত অবস্থায় উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয়েছে বাড়ি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে ঠিক দুপুর 2টার দিকে হৃদয় এবং আসিফ দুইজন গোসল করতে আসার পরে দুইজন আমরা যারা জানতে পেরেছি সাঁতার কাটছিল সাঁতার কেটে মাছ বরাবর যাওয়ার পরে আবার ফিরে আসতেছিল ফিরে আসার সময় হঠাৎ করে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি জানি না রাতে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে একটা বাস দেখা যাচ্ছে এখান থেকে কিছু দূরে একটা বাস ঠিক ওইখানে আসার পরে আসিফ হঠাৎ করে সে বাসা বাসা করে চিৎকার করে তার পাশে হৃদয় ছিল হৃদয় কিন্তু তাকে হাত ধরে রাখার চেষ্টা করছিল তারপরও পারে নাই সে ওই সোজাই ডুবে যায় সে ঘটনাটি ঘটে 2টার দিকে এরপরে স্থানীয়রা জাল দিয়ে তাকে ওঠানোর চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিস এসেও তাকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু দীর্ঘ 5 ঘন্টা পরে অবশেষে খুলনা থেকে 4 জন ডুবুরিকে নিয়ে এসে কিন্তু এখান থেকে সে আসিফকে উদ্ধার করা হয়েছে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে আমরা সেখানে যাব সেখানে পরিস্থিতি আপনাকে আপনাদের জানাবো এবং এই যে ডুবে যাওয়ার সময় যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের কথাও আপনাদেরকে শোনাবো আসলে কি হয়েছিল কারণ একটি সুস্থ সবল ছেলে যে ইন্টারমিডিয়েট শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিল দুইজন ছেলে হঠাৎ করে কিভাবে নিচে চলে গেল কি হয়েছিল পুরো ঘটনাটা আপনাদেরকে জানাবো আমরা প্রত্যক্ষদর্শী এবং তাদের বাড়িতে যাব সেখানে গিয়ে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব দর্শক আমরা এই মুহূর্তে আছি আসিফের বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আসিফকে দেখার জন্য কিন্তু অত্র এলাকার আশেপাশ থেকে শত শত মানুষ ভিড় জমাচ্ছে এই বাড়িটি আমরা এতক্ষণ ছিলাম সেই বাউরটিতে এই বাড়ি থেকে বাউরটির দূরত্ব প্রায় 0.5 কিলোমিটার এইখান থেকেই কিন্তু সে বাউরটিতে গোসল করতে গিয়েছিলেন হৃদয়ের সাথে দুজন মূলত একসাথেই গোসল করতে গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে এই দুর্ঘটনাটি ঘটে 2টার দিকে তারা বাউরের নামে এরপরে আসিফ হারিয়ে যাওয়ার পরে প্রায় 7টার দিকে ডুবুরিরা তাকে খুঁজে পায় আমরা যাব বাড়ির ভিতরে এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব আসলে কি হয়েছিল কিভাবে হয়েছিল এবং তাকে কিভাবে পাওয়া গেল বিস্তারিত কথা বলবো আমরা ভিতরে গিয়ে দর্শক ওখানে যখন আসিফ ডুবে যায় সে সময় প্রত্যক্ষদর্শী হিসেবে 3 জন ছিলেন তার মধ্যে থেকে একজনের সাথে আমরা কথা বলবো ভাই যেন আপনার নামটা একটু বলেন মোহাম্মদ শুকুর আলী আমার বাসা আপনি কি দেখছিলেন মূলত তারা গোসল করতে যখন নামে গোসল করতে যখন নামে আমরা বাউরে আমি কোনো স্টাফ আমি কোনো মাছ ছাড়ছি মালিক মহাজনদের সাথে 4 জন এর ভিতরে 10-15 জন এই বৃষ্টি পড়ছে 10-15 জন ছোটো বাচ্চাদের সঙ্গে এই আসিফ আটার নাম হৃদয় হৃদয়ের বাড়ি জীবননগর এরা 2জন গোসল করতে নেমেছে নেওয়ার পরে চলে গিয়েছে আপনার বাউরের মাঝখানে বাঁশকুটি পোতা আছে সেখানে শতাব্দী গিয়েছে যাওয়ার পরে আসার পথে ওরা যে ফেরবে প্রচুর ঢেউ বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে ওরা আনন্দ করছে ফেরার পথে ও কিনার আর পায়নি মাঝখানেতেই ও ঢেউ লেগেছে কি এটা বলতে পারবো না আমার তো মনে হয় 100-150 ফুট দাবাত ডেঙ্গাই উনি আসে কেমনে নিচে চলে যায় তখন পাশে ওর যে হৃদয় ছিল হৃদয় ওর হাত ধরছে ধরলি ওকে ঠেকাতে পারছে না তখন বলছে বাঁচাও বাঁচাও তখন আমরা সব লৌকা শোকা হাবি যাবি নিয়ে গিয়েছি আর আসার নামে যে আমার খালাতে ভাই উনি খালি বলছে যে লৌকা লৌকা উনার মানে কথা ঠিকভাবে বেরোচ্ছে না পরে ওই জায়গায় গিয়েছি যেহেতু উনি ওখানে 20 ফুট পানি 18 থেকে 20 ফুট অত দূরে আমরা ডুব দিতে পারবো না পরে জাল টানিছি খেবলা ফেলেছি কিছু হিন্দু মহলে যারা ডুব দিতে পারে ডুবরি তাদের ডাকছি ওই মুহূর্তে আমি নিজেই ফায়ার সার্ভিস ডাকছি কোটচাঁদপুর মহেশপুর যখন ডুবে যাচ্ছিল তখন কেউ কি নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে এইভাবে নাকি এমনি সে এমনি সে একাই তার সাথে যে ছিল একটু আগাপেস কিন্তু ও যে ঠেকাতে পারিনি
আমরা সব দেখছি ডাঙাতে, কিন্তু আমরা তো যাচ্ছি পারছি না ওনার কাছে। হৃদয় হাত ধরার পরেও নিচের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আপনার পার থেকে কত দূরে? ওটা ধরেন ডাঙা থেকে 100 ফুট তো হবেই, 100 ফিট ডাঙা ছাড়া 100 ফিট তবাদ, ওখানে 20 ফুট পানি। ঘটনাটা মতো মানে কয়টার দিকে ঘটছিল? 7 বাজে তখন বেলা, দুটা 7 বাজে। দুটোর সাথে আমি আশিকের বাপের কাছে, আমার ভাইয়ের পার্টনার আশিকের বাপ, ওনার কাছে ফোন করছি, রিসিভ করি। আমার ভাইকে বললাম যারা ওনার ছেলে মনে হয় ডুবে গেছে, যার সাথে ছিল সেই বলছে উনি আসুক, পরে আসলো। ফায়ার সার্ভিস এসে খুঁজে পায় না? ফায়ার সার্ভিস এসে, ফায়ার সার্ভিস আমাদের সঙ্গে, আমরা যথেষ্ট জাল টানেছি, ওরা আমাদের সঙ্গে খুব চেষ্টা করেছে, কিন্তু ওরা ডুবরি ছিল না। পরে ফায়ার সার্ভিস খুলনায় ফোন দিয়ে ডুবরি নিয়ে এসে শনাক্ত করেছে লাশ। ওই লোকায় আমি ছিলাম, যেটা লাশ পাওয়া গেছে ওই লোকায় আমি ছিলাম, মহেশপুর ফায়ার সার্ভিস। লাশটা যখন উঠানো হয় তখন কোন অবস্থায় ছিল লাশটা? আপনার হচ্ছে যে যে ষাট হয়ে আছে, কিন্তু হাত পা সেরকমভাবেই আছে, কোনো এক জায়গায় ফাঁকায় না, ষাটে আছে, হাত পা একটু বেঁকা শাঁকা। আর লাশটা জানি আপনার পানিতে ডুবা ডুবে গেলে পেট ফুলে যায়, শরীরটা ফুলে যায়, কিন্তু আমরা দেখলাম কোনো কিছু হয়নি, এটা কারণটা কি? এখন কারণ উনি স্ট্রাইক করছে কিনা এটাও বলতে পারবো না, এখন আল্লাহ জানে। ওই অত দূর সমুদ্র ভোগে উনি ছাড়ার কেউ ছিল না। দীর্ঘ প্রায় 5 ঘন্টা পানির তলায় ছিল যে লোকটা, লোকটা মানে যে শনাক্ত করেছে লাশ, আমি ওই লোকায় ছিলাম, উনি আমি শুনলাম ওনার কাছে, আমি ঠেকাইছিলাম লোকা ডাঙায়, ওদের একজন আমার লোকার পরে, আর আমি লোকা ঠেক রাখছি। আর যে উঠে আসলাম বললাম ওনার বাসা সাতক্ষীরায়, বললাম ভাই এটা কী পরিবেশ ছিল, তা বস ওনার মাথা নিছে বরাবর, আর প্রচুর বোধ বস আমারই এই পর্যন্ত বুঝতে যাচ্ছে। আরও দুজন ছিল আপনার সাথে বলছিলেন, আমরা আরও একজনের প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলবো। আপনি ওই সময় কী করছিলেন? আমি ঘাটে গেছি গোসল করতে, ইতিমধ্যে আমরা ও আর আমি একই ঘাটে, আমরা বাঁদিকে একটা ঘাট, এই ঘাটের দিকে তাকিয়ে দেখি ছেলেপিলে বলছে ডুবে গেল, ডুবে গেল। আরে ডুবে, প্রথমে আমরা ভাবছি যে হয়তো ইয়ার্কি মাছে, তারপরে দেখি যে হাত হাত এরম দাপাদাপি করছে, তখন আমরা দৌড় দিয়ে ওই ওখানে যাই। প্রথম যে ডাঙার দিকে সাঁতরে আসছে, ওই বললো যে আছে গিয়ে আমার আর একজন ও ডুবে গিয়েছে, তখন তাড়াতাড়ি করে আমরা ঘাটে, এই ঘাটে এসে একটা নৌকার তালা ভেঙে নৌকা নিয়ে যে চেষ্টা করি আর কি ওখানে নামার, ডুব দিয়ে আমি ওখানে শেষ পর্যন্ত নিচে যেতে পারিনি আর কি। সাথে সাথে আপনারা পানিতে নামছিলেন, নেমে চেষ্টা করছি নামছি সাথে সাথে, আমি তো লাভ দিয়ে পানিতে নামেছি, নেমে যখন আমি নিশানা না পেয়েছি আবার ডাঙায় ফিরে এসে আবার বলিস কি যে তাড়াতাড়ি নৌকা নিয়ে আয়, নৌকা নিয়ে এসে আবার ফের ওখানে ঝাঁপ দিয়েছি, তারপরে জাল নিয়ে এসে আমরা অনেকক্ষণ 3 ঘন্টা ধরে জাল নিয়ে চেষ্টা করেছি, অনেকবার 3 বার মানে যেখানে লাশটা পাওয়া গেছে ওখানে কয়েকবার জাল টানেছি, কিন্তু আমাদের জালে উঠেই আসেনি। যেখানে ডুবছিল ঠিক সেখানে কি লাশটা পাওয়া গেছে? সেখানেই জাল টানেছি আমরা, তিনবার জাল টানেছি, তাও ওখানেই পাওয়া গেছে, কিন্তু জালে আসলো না কেন এটা মানে আল্লাহ মাবুদ সেই জানে। যে আসিফের সাথে তো হৃদয় ছিল, যখন আসিফ ডুবে যাচ্ছিল তখন হৃদয় পাশে ছিল, চেষ্টা করছিল, হৃদয়ও যদি ওখানে ওর আসিফরা বাঁচানোর চেষ্টা করছে হৃদয় মারা যেত। আসিফ হাত ধরে ধরার চেষ্টা করছিল কিন্তু ধরে রাখতে পারেনি? না, ও চেষ্টা করেছে বাঁচার জন্য, কিন্তু ও তো মানে আসান যদি না থাকতো আল্লাহ হয়তো তার বাঁচিয়ে রাখতো কিনা জানি না, ও মারা যেত, কারণ ওখানে এখন পানি শুকায় গেছে তো, বাউরটা এখন পানির গভীরতাটা ওই জায়গাটায় বেশি এসে গেছে, মানে অল্প নামলেই ডুবো পানি, যারা সাঁতার জানবে তারা বাঁচতে পারবে, আর যারা সাঁতার জানবে না তারা মারা যাবে। বাউরটা তো অনেক বড়, মানে আসিফ যখন ডুবে যাচ্ছিল তখন মানে কী অবস্থায়, কেউ কেউ টেনে নিচের দিকে নামাচ্ছিল নাকি এমনি স্বাভাবিকভাবে এসে ডুবে যাবে? ও প্রথমে যখন ওরা গেছে, ওরা যদি ওখানে বাসে দাঁড়িয়ে কিছুক্ষণ যদি রেস্ট নিয়ে ফেরার চেষ্টা করতো হয়তো কী হতো জানি না, হয়তো ফিরে আস কিনারে ফিরে আসতে পারতো, কিন্তু ওরা মানে গেছে তার পরপরই ওখান থেকে ব্যাক করেছে, যার কারণে ওটা ওদের হাঁপলে মানে শ্বাসে পারে যে ব্যাক করে আসার সময় তাদের শ্বাসে কুলাইতে পারে না, যার কারণে কষ্ট ইয়েটা হয়ে ওইভাবে আল্লাহ হয়তো তার ওই পর্যন্ত ইয়েটা রাখছে। আপনার দেখা মতে আমরা যতটুকু জানি পানিতে ডোবা লাশ কিন্তু ফুলে যায়, কিন্তু ফুলে নাই, এক্ষেত্রে আপনাদের কী মনে? কৌতূহলটা এইটা যে কেন তার পেটে পানি নাই, একটু পানি নাই, আর যেভাবে ও তো হালকা মানুষ সেভাবে তো যেভাবে আছে সেভাবে পেট টেট ফুলিনি, আমি তো দেখেই আশ্চর্য হয়ে যাচ্ছি, আমি তো যাব স্বাভাবিক সেভাবেই আছে, শুধু পাটা হয়তো একটু হালকা বেঁকা টেকা হয়ে গেছে, এটা ওখানে অনেকক্ষণ পানির ভিতরে থাকলে এটা হওয়া স্বাভাবিক। যারা উঠেছে তারা কি কোনো কিছু ধারণা করতে পারছে যে কীভাবে আসলে ডুবে? তারাও কোনো ধারণা করতে পারছে না, তারা শুধু তারা হয়তো বলছে যে পা মাথাটা নিচের দিকে ছিল, আর প্রচুর পরিমাণ বোধ ওখানে। আপনাকে ধন্যবাদ, এক ভাই বলছিলেন একটু সামনে আসবেন,
ডুবুরিরা কি বলছে একটু যদি বলতেন? মানে যে ডুবুরি তুলছিল উনি বলছেন যে হলো এর হয়তো খুব সম্ভবত দাপাতাপির কারণে শীত টান হয়ে গিয়েছে, শীত টানের কারণে এই অবস্থাটা হয়েছে, মানে আর নিজেকে ধরে রাখতে মানে নিচে টেনে নিয়েছে। আমরা জানি যে অনেকক্ষণ পানিতে সাঁতার কাটলে কিন্তু পা অনেক সময় টান হয়ে যায়, নাড়ানো যায় না, সেরকম কিছু। জি জি, মানে ওই যে ডুবুরি উদ্ধার করলো উনি বললেন যে হলো মনে হয় ওই দাপাতাপির কারণে শীত টান হয়েছে, নিজেকে ঠিক রাখতে পারেনি, তখন নিচেই চলে গিয়েছে। আসিফ ব্যক্তিগতভাবে কেমন ছিল একটু? খুবই ভালো ছেলে, আমাদের সাথে ঘুরতো, মানে কারোর সাথে কোনো সময় ইয়ে করতো না, আর হয়তো ওই লেখাপড়া এখন বাইরে করতো, ওই মধ্যে মাঝে আসতো, বাসায় থাকতো, সন্ধ্যেবেলা একটু দোকানে যে দেখামাকা করে আবার বাসায় চলে আসতো। সেকেন্ড ইয়ারে পড়াশোনা? জি জি জি, মানে যশোরে, যশোরে ভর্তি পরীক্ষা ইয়েতে গিয়েছিল, মানে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে, মানে বিভিন্ন জায়গায় দিচ্ছে, যে জায়গায় চান্স হবে মানে সেই জায়গায় যাইবে আর কি। আসিফের ইন্টার কমপ্লিট, ভর্তি পরীক্ষার জন্য সে অ্যাপ্লাই করেছে আর কি। চলাচল খুবই ভালো ভাই, ভদ্র ছেলে, সে সুস্থ স্বাভাবিক ছিল? সুস্থ স্বাভাবিক। জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করব আসিফের সাথে, যে হৃদয় ছিল সেই হৃদয়ের ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করব। সে এখন কোথায় আছে বা কেমন আছে, কী অবস্থায় আছে, সেই ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, হৃদয়ের এখন অবস্থা কী? হৃদয় এখন মানসিকভাবে অস্বস্তি করছে, যেহেতু তার ছোটোবেলায় তার সাথে বেড়ায় একসাথে, তারা দুই ভাই ঘোরাফেরা করে, যখন ঘটনাটা ঘটে যাওয়ার পরের থেকে সে অ্যাবনর্মাল হয়ে গেছে। আসলে আমরা তো গ্রামবাসী সবাই তো দেখেছেন, আমরা প্রত্যেকেই স্বগত এবং আমরা নিজেরাই অ্যাবনর্মাল, তাহলে সে একটা বাচ্চা মানুষ, সে তো খুব একটা বোঝে তাও না। সে হৃদয়ের বয়সটা কত? হৃদয়ের বয়সটা সতেরো আঠেরো বছর বয়স হবে, একই সাথে একই বয়সের সাথে সমান সমান। ও লেখাপড়া সেরে বাড়ি আসলে তার সাথেই থাকে সবসময়, সে মানসিকভাবে এখন অসুস্থ, তার মানে বন্ধু হারাই গেছে বা ভাই হারাই গেছে, এখন সে তো মোটামুটি খুব একটা হতাশ হয়ে গেছে। আপনি বলছিলেন যে আপনার নাচ ছেলে হয় হৃদয়, এমনি হৃদয়ের শরীর স্বাস্থ্য বা তার শক্তির দিক থেকে সে কেমন ছিল? শক্তির দিক থেকে ও যে একটু ভালো আছে, ও চেষ্টা করিয়াছে, চেষ্টা করার পরেও আর ঠেকাতে পারিনি, লাস্টে ডেঙ্গাই আসান বিলাক ছেলে ছিল ও বোধহয় ডাক দিয়েছে, ও ঝাঁপ দিয়ে যেয়ে চেষ্টা করে ও আর ঠেকাতে পারিনি, তারপরে ও তো মনে হয় অসুস্থ মতন হয়ে গিয়েছে। আপনি তো ছিলেন ওই জায়গায় সাথে সাথে, আপনারা কতজন নাম ছিলেন আর কীভাবে চেষ্টা করেন? সাথে সাথে একটা যে দুইটা নৌকা দিয়ে কোসাল, মানে যে জালটা কোসাল দিয়ে বড় বড় মাছ ধরে, সেই জাল তাৎক্ষণিকভাবে আমরা সাত থেকে আটটা খেপ মারেছি, ওনাকে উঠাতে পারে নাই, ওঠে নাই জালে। পরে আবার 50-60 জন মানে ইয়াং জেনারেশন টোটালে বাউডের মধ্যে নেমে গেছে, নেমে যেয়ে তারা তাদের চেষ্টা বাঁশ দিয়ে টাইনে বা ডুব মেরে দেখার জন্য খুব চেষ্টা করেছে, পাওয়া যায় নাই। পরে আমাদের সাথে ফায়ার সার্ভিসের লোকজন এসছে, তারাও আমাদের ওই যে ফায়ার সার্ভিসের যে হলো পঞ্চ জ্যাকেটগুলো থাকে, আমাদের একজন সেনাবাহিনীর চাকরি করে আমাদের পাড়ার একটা ছেলে, সেও তাদের সাথে থেকে, তারাও ফায়ার সার্ভিসের 3-4 জন আমাদের সাথে থেকে মোটামুটি চেষ্টা করেছে তাকে খোঁজার জন্য। যখন না পাওয়া গেছে তখন ওই ফায়ার সার্ভিস তখন ওই খুলনায় ফোন দিয়েছে ডুবুরির কাছে, ডুবুরিরাও প্রায় আধা ঘন্টা 40 মিনিট খোঁজার পরে যে নিশানাটা করে তুললাম তার দশ হাত তবার থেকে তাকে উদ্ধার করেছে। এই আমরা তাৎক্ষণিকভাবে খুব চেষ্টা করেছি, গ্রামবাসী বা তা এলাকার মানুষজন, জেলে এবং এলো স্থানীয় যারা কৃষি কাজ করে বা যারা লেখাপড়া করে বন্ধু বান্ধব সহকারে। যে উদ্ধার করার সময় বা তাকে বাঁচানোর সময় যে দৃশ্যগুলো আপনি দেখাচ্ছিলেন? জি, আমি ওই লাইভ সরাসরি, আমরা যখন উদ্ধার করে তখন আমি ওই নৌকার পরে সরাসরি প্রায় 44-45 মিনিট আমি লাইভ দেখাইছি, এবং লাইভে এসছে এবং প্রতিটা মোবাইলে সে লাইভটা আছে, এবং তাই কীভাবে মারা গেছে, এলাকার মানুষ কীভাবে ওখানে এসছে, লক্ষ লক্ষ মানুষ এপার ওপার ভিড় হয়েছে, এবং আমাদের যেহেতু একটা গ্রাম কৃষি জেলে তাঁতির গ্রাম, এই গ্রামে অনেক নৌকা আছে, আমরা ঘাটে প্রায় 20-25টা নৌকা নিয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ ডুবুরিদের সাথে কাজ উদ্ধার কাজ একসাথে চেষ্টা করে তাকে মিলেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক যেটা শুনছিলেন যেমনটা, আসিফের সাথে থাকা হৃদয়, একসাথেই তারা চলাফেরা করতো, তার সামনেই আসিফের এই দুর্ঘটনায় সে কিন্তু অনেকটা হতাশা, তা এখানে আমরা পাইলাম না তাকে, সে কোথায় আছে। শুধুমাত্র হৃদয় নাই, তাৎক্ষণিক আশেপাশে যারা ছিল তারা কিন্তু আসিফকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি। বিস্তারিত আপনাকে আপনাদের আরও জানানোর চেষ্টা করব। আসলে এই অবস্থায় কথা বলার
কখনো সুযোগ থাকে না, তারপরেও একটু আমরা আসিফ সম্পর্কে যদি কথা বলার চেষ্টা করা যায়, মায়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভালো আমার শোনা, ওর ঠান্ডা সমস্যা, ও ছোটবেলায় ডবল নিউমোনিয়ার হইতো। আমি হালের গরু বেছে আমি শোনা চিকিৎসা করে থেকে তুলেছি, ও ঠান্ডা নাগলি বাঁচত না। আমি যখন ভেজ যাম বলছি তোর ঠান্ডা নাগবে, তুই ঘরে উঠে পড়। ও আমার কাছ থেকে 10টা টাকা চাইলে, আমি 10টা টাকা দিইনি, তুই ঘরে উঠে পড়। ও শোনা ঘরে উঠে পড়। ঘুমিতেই ওঠে না, ওই একটা রাধান দেবে তখন ঘুমিতে উঠবে, ওইটা দুটো মাঠে যাবে, দুটো ঘাস কেটে আনবে, আর ওই ঘরের মধ্যেই, ওই ঘরের মধ্যেই থাকে, ফাঁকায়ও বেরোয় না। আমি দোকানেও বেরোয় দিই নে, দোকানে থাকলে আমি ছুটে যেয়ে কিনে আসি, দোকানে থাকলে তুই নষ্ট হয়ে যাবি, তোর লেখাপড়া হবে না। আমার শোনা 5টা পরীক্ষা দিয়েছি, একটাইও চান্স পাইনি, ঢাকাটা দিয়ে কেবল বাড়ি আসলে ঢাকাটা চান্স পাবে। আমার শোনা ঢাকাটা চান্স পাবে, ঢাকার পরীক্ষায় চান্স হবে, ঢাকার পরীক্ষায় আমার ছেলে পাশ করবে। আমরা দেখতে পাচ্ছি আসিফ কিন্তু একবারে চেয়ে আসেন, এবং স্বাভাবিক, আসলে স্বাভাবিক যেভাবে মৃত্যুবরণ করে তেমনই একটা মানুষ যখন পানিতে ডুবে যায়, ডুবে যাওয়ার পরে সে কিন্তু দীর্ঘ 5 ঘন্টার মতো পানিতে ছিল। পানিতে থাকার পরে আসলে পেটে পানি ঢুকে যেটা হওয়ার কথা তেমনটি কিন্তু আমরা দেখছি না। তবে আসিফের মায়ের কাছ থেকে একটু আগে যেটা জানতে পারলাম, আসিফ বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে, হয়তো ঢাকা ভার্সিটিতে চান্স পাবে, কিন্তু সে আসিফ আজকে আর আমাদের মাঝে নেই। দর্শক, এই ছিল আমার কাছে মহেশপুরের বজ্রপুর গ্রামের আসিফের সর্বশেষ খবর।